আমি কিন্তু সুলেমানের ওয়াইফ, হ্যাঁ প্রাক্তন। অনলাইন অফলাইন কি বলতিছিস তুই? উকিলের সাথে সুলুর কথা হয়েছে, কালকেই আপনাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিই। খালা আমার তো একটু টেনশন হইতেছে, মানে রাত 11টা বেজে গেছে, ও তো এখনো বাসায় আসলো না। আরে কি আশ্চর্য, থানায় যেতে হবে না, বসে আছো কেন? থানায় থামেন তো, থানায় পরে যাবেন, আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনেন আপনি। বলো বলো। আমি খবর পাইছি যে আপনার বোনের ছেলে একটা মেয়ের সাথে আছে, একটা মেয়ের বাসায় আছে, মেয়েটার সাথে আমার ফোনে কথা হয়েছে। আরে দূর কথা বলতে হবে কেন, চলো ওই মেয়ের বাসায় যাই। চলো বাসায় যে যাবেন খালা, এই জন্য ঠিকানা লাগবে তো, মেয়ের ঠিকানা কোথায়? হ্যাঁ ঠিকানা তো লাগবে, মেয়েটাকে ফোন দাও, ঠিকানা নাও। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়েদের সাথে কথা বলবেন, কথা বলে ঠিকানা নেবেন। অবশ্যই কথা বলবো, 100 বার ঠিকানা একদম পই পই করে আদায় করে ছাড়বো। কল দাও, কল দাও। কত বড় সাহস খালা, একটু বুঝে শুনে নিয়েন। হ্যাঁ আমার সঙ্গে কথায় পারবে নাকি? এসব মেয়ে আসে করতে গিয়ে এসব মেয়ে খালা ধরতেছে না তো। হ্যাঁ মেসেজ পাঠা, থ্রেট কর যে এক্ষুনি কল ট্র্যাকিং করে পুলিশ পাঠানো হবে, 3 গাড়ি পুলিশ পাঠাবো। বাদ দেন খালা, থাক। আরে দে আমি পাঠাই। খালা ফোন করছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে সুলেমান কোথায় বল, বল সুলেমান কোথায়? কে, কার কথা বলছেন? সুলেমান চেনো না? এখন না চেনো না, আমার বোন পুত। জি আপনার বোনপুত কোথায় সেটা আমি কি করে বলবো? কিভাবে বলবি জানিস না, তোর মুখ দিয়ে বলবি। থ্যাংক ইউ আন্টি। হাই হাই, কিসের থ্যাংক ইউ আন্টি? কিসের আন্টি, কিসের কিসের থ্যাংক ইউ? আপনি আমাকে তুই করে বললেন না, তুই করে বললে আমার খুব ভালো লাগে, আমার মাও আমাকে তুই করে বলতো। ওরে আমার সঙ্গে অ্যাক্টিং না, ইমোশনাল ব্ল্যাকমেইল গেম খেলো আমার সঙ্গে। তোমার মতো কত মেয়ে ক্লাসে পড়া না শিখে এসছে, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে, একদম পারেনি, বেদ দিয়ে পিটিয়ে লাল করে দিয়েছে মেয়ে। বল সুলেমান কোথায়? জি আন্টি, আমি জানলে কিন্তু বলতাম, কিন্তু আমি জানি না। উফ, তাহলে এটা বল তোর বাসাটা কোথায়, ঠিকানাতে আমি আসছি, বল কোথায়? সরি আন্টি, আপনাকে তো আমি সেটা বলতে পারছি না, কারণ আমার না আপনাকে সেফ মনে হচ্ছে না। এই মেয়ে ভালো হবে না বলে দিচ্ছি, সুলেমানকে দে। আচ্ছা আন্টি, সুলেমান কি বাচ্চা? মানে ওর বয়সটা কত হবে? খবরদার ফোন রাখ। এই এই আপনি কি বলতেছেন খালাকে, উত্তেজিত করতেছেন কেন আমার খালাকে? আচ্ছা আপনি একটা আজব মানুষ, আপনি আন্টিকে কেন ধরিয়ে দিয়েছেন? এই মেয়ে আই, এই একদম চুপচাপ আমার কথা শোনো। হ্যাঁ আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাইতেছে, বুঝতেছো? সুলেমানকে ফোনটা দাও, ভদ্রভাবে বলতেছি, সুলেমানকে ফোনটা দাও। আরে আপনাকে কতবার বলবো যে সল্লু তো এখনো ঘুমাচ্ছে। এইসব সল্লু ফল্লু না, তোকে খাওয়াবো, গুলায় খাওয়াই দিব আমি, সল্লু ফল্লু একদম বন্ধ, বলছি না চড়ে গালে দাঁতটা ফালা দিব। তুই জানিস আমি কে? হ্যাঁ আমি কিন্তু সুলেমানের ওয়াইফ, হ্যাঁ প্রাক্তন। অনলাইন অফলাইন কি বলতেছিস তুই? উকিলের সাথে সল্লুর কথা হয়েছে, কালকেই আপনাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিবে। তুই না বললি তখন ঘুমাইতেছিল সে, তো ঘুমায় ঘুমায় উকিলের সাথে কথা বলছে কিভাবে? আপনি আসলে বুঝতে পারছেন না, সে আপনার কাছ থেকে চিরতরে ঘুমিয়ে গেছে।